বিদেশে শ্রমিক প্রেরণের সিন্ডিকেট করতে দেওয়া হবে না। মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 2019 সালের সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা বহাল ছিল। চার বছর নিষেধাজ্ঞার পর ফের বাংলাদেশি শ্রমিকদের মালদ্বীপে কাজের সুযোগ তৈরি হলে দেশটিতে শ্রমিকের প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈশ্বিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর আহমেদ মুনরুজ সালেহী। মঙ্গলবার 19 ডিসেম্বর ঢাকা FDC আন্তর্জাতিক অভিবাসী দিবস 2023 উপলক্ষে আয়োজিত সায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণ সচিব। প্রবাসী কল্যাণ সচিব বলেন, মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার, সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে যে দেশের সরকারের সঙ্গে আলোচনার অব্যাহত রয়েছে, মালদ্বীপের শ্রমিক প্রেরণের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না। রোববার 17 ডিসেম্বর এক সরকারি গেজেটে প্রকাশ করে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের